ভালোবাসার এই কমপ্লিকেটেড শহরে সব গল্প মিথ্যে হয় না, বাস্তবে রূপকথাও সত্যি হয়। দিনে দুপুরে সুইসাইড করার জন্য কি রাস্তাটাই বেছে নিয়েছেন? লাইফে করার মতো অনেক কিছু আছে সুইসাইড ছাড়া। নিজে তো মরতেনি, সেই সাথে অবলা নির্দোষ ড্রাইভারটাকে ফাঁসি দড়িতে ঝুলাতেন। আই এম সরি, আমার স্টিকটা প্লিজ একটু দেখবেন, আমার স্টিকটা কোথায়? Thank you for saving me. And I'm sorry. এই নে কফি খা। হুম, এখন তো শুনবি না, বিকেল পাঁচটা বাজলি তো তোর মনের ঘন্টা বেজে ওঠে। আচ্ছা, আমি না একটা ব্যাপারে কোনোভাবেই বুঝতেছি না, কেমন দেখছস তুই এই মেয়ের মধ্যে? দেখ ভাই, এটাই ফিলিংস। ফিলিংস কি আর বলে কে আসে, যে আসার তা তো আসবেই। আরে বন্ধু আমার, নিজের ফিলিংসটা অন্তত তাকে খুলে বলতে হবে। তুই যদি নিজের ফিলিংসে তাকে খুলে না বলিস, সে কি করে বুঝবে তাকে তুই কতটা ভালোবাসিস? বলবো বলবো। ওই দেখ তোর সুহাসিনী চলে এসছে, যা এবং অন্তত মনের কথাটা খুলে বল। চলে এসেছেন? উফ, কি করে বুঝেন আপনি বলেন তো, যে আমি আসলেই আমার উপস্থিতি আপনি বুঝতে পারেন? ও হ্যালো, চোখে দেখতে পাই না বলে এমন নয় যে কারোর উপস্থিতি আমি অনুভব করতে পারবো না। আপনি হয়তো জানেন না, যারা চোখে দেখে না তাদের অনুভব করার জন্য সুপার পাওয়ার থাকে। আর হ্যাঁ, আপনি তো স্ট্রং পারফিউম ইউজ করেন, আপনি যদি হাজার মানুষের ভেতরেও থাকেন আপনার ওই পারফিউমের স্ট্রং স্মেলটা আপনাকে খুঁজে বের করতে সহযোগিতা করবে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যে প্রতিদিন আমাকে এই সময় হেল্প করতে চলে আসেন, তো আপনি কোনো কাজ টাজ করেন নাকি? ওয়েট, আমি রেডিও জোকার, শর্ট কি সময় আমাকে আরজে বলে। আরজে? হুম। রিয়েলি? ইয়াপ। তো মিস্টার আরজে, একটা জোক শোনান তো দেখি। এক্সকিউজ মি, আপনি হয়তো রেডিও শুনেন না। শীতের এক স্নিগ্ধ সন্ধ্যায় এক কাপ গরম কফি হাতে নিয়ে রেডিও বিক্রমপুর 99.2 FM টিউন করলে বুঝবেন যে আরজে মানে জোকার না, আরজে হলো সে যার মাধ্যমে একজন প্রেমিক তার প্রেমিকাকে মনের কথা বলে, একজন বন্ধু তার অভিমানী বন্ধুর রাগ ভাঙায়, কেউ কেউ বা তাদের ভালো মুহূর্ত শেয়ার করে। আচ্ছা আচ্ছা বুঝলাম, শুনবো আপনার এবং আপনার সকল লিসেনারদের মনের কথা। তবে কফি হাতেই কেন শুনতে হবে, চা হাতে কেন নয়? অ্যাকচুয়ালি আমার মনে হলো যে আপনার কফি খেতে খুব ভালো লাগে, উইথ স্ট্রং সুগার। আমি কি ভুল কিছু বললাম?
অ্যাকচুয়ালি আমার এটাই পছন্দ। ও হ্যালো, একটু কম হাসো, তা নাহলে কিন্তু ফুচকা খাওয়াবো না। আমি এমনিতেও খাবো না। তুমি বোধহয় পৃথিবীর প্রথম কোনো মেয়ে যে কিনা ফুচকাকে মানা করেছে। আচ্ছা, আপনি কখনো দেখেছেন একটা অন্ধ মেয়ে কখনো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছে? কেন, কি সমস্যা? আমি ফুচকা খাবো নাকি এটাই সামলাবো? শুধু আমার স্বপ্ন ভরে তুমি সেই, তুমি সেই আমার রঙিন শহরেতে, তুমি সেই, তুমি সেই। তুমি আমার শহরে সুখেরই গল্পে, তুমি ছাড়া কেউ নেই, তুমি সেই, তুমি সেই। শুধু আড়ালে এই কোন মায়ায় তুমি জড়ালে, মনে হাসে আর ভাবে তোর কথা, মন ছুটে চলে যায় তোর ঠিকানা, প্রতিটি অনুভবে তোমার সেই হরণ, আমার রঙিন শহরেতে, তুমি সেই, তুমি সেই। আচ্ছা, আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? আরে আজব, মজা কেন নিব? আমি একজন অন্ধ মেয়ে, তাহলে একজন অন্ধ মেয়ের প্রতি আপনার এত কেয়ার কেন? আসলে বেশিরভাগ মানুষই তো আমাকে অবহেলা করে, সেজন্যই আর কি বললাম। দেখেন, এসব কথা বলবেন না, আমি আপনার এত কিছু দেখে আপনার সাথে কথা বলি না, আপনাকে ভালো লাগে তাই কথা বলি। আরে ইটস ওকে, রাগ করবেন না প্লিজ, আমি এমনিতেই বলেছিলাম। ঠিক আছে, আমরা কালকে কখন দেখা করছি? আপনার সাথে এর আগে আমার যেখানে দেখা হয়েছে সেখানেই মিট করব, আর তাছাড়া আমি তো অন্ধ, ওইভাবে আমি কোনো জায়গা চিনি না, তাই ওখানে দেখা করাটাই ভালো। আচ্ছা, কালকে আসুন, আপনাকে নতুন কিছু চিনাবো, নতুনভাবে ঘুরে দেখাবো শহর। আচ্ছা, এইভাবে আর কতদিন?
আজ তুই যদি ওকে না বলিস তাহলে তুই আর তোর ওয়ান সেট লাভ স্টোরি আমাকে শোনাবি না। আচ্ছা বাবা, আই উইল ট্রাই। আমি আজকে ওকে বলবো, যাও। এত কিছু বুঝি না, আজকে তো ওকে বলতেই হবে। ওই দেখ, চলে এসেছি। এই নে গোলাপ, মেয়েরা এমনি তো গোলাপ অনেক পছন্দ করে। থ্যাংক ইউ ব্রাদার, ওয়েলকাম। আইসক্রিম হয়ে যাবে, ড্রাইভ বেস্ট। তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি জানি আমি খুব স্ট্রং পারফিউম মিস করি। হাজার মানুষের ভিড়ে থাকলেও তুমি ঠিকই আমাকে খুঁজে বের করবে। গোলাপ, জানো পলক, গোলাপের স্মেল আমার খুব পছন্দের। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার এই ছোট ছোট স্বপ্নগুলো আর কতদিন পূরণ করবে? আমি তোমাকে বলেছিলাম তোমার সব ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করবো। মা, তোমার সব ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার পারমিশন কি দিয়ে দাও? চলো তো, এই আমার তো আমার লাইফ নিয়ে আসলে অনেক প্ল্যান আছে। ভালোবাসার কোনো রূপ হয় না, কোনো ভাষা হয় না। ভালোবাসার কোনো সময় কিংবা ধরন হয় না। ভালোবাসা তো শুধুই ভালোবাসা। যা কারো প্রথম দেখাতে হয় তো কারো বছর বছরও হয় না। একবার নিজের চেষ্টা করে তো দেখো, তো কে জানে, তুমি যার অপেক্ষায় আছো সে হয়তো তোমার অপেক্ষায় আছে। সো ডিয়ার লিসেনার্স, এই ছিল ভালোবাসা দিবসে আমার ফিলিংস। শেয়ার করো তোমাদের লাভ ফিলিংস। অ্যান্ড ইটস টাইম টু সে গুড বাই। কথা হবে শীতের আরেকটি স্নিগ্ধ সন্ধ্যায়। শুধু আমার স্বপ্ন ভরে তুমি সেই, তুমি সেই আমার রঙিন শহরেতে, তুমি সেই, তুমি সেই। তুমি আমার শহরে সুখের গল্পে, তুমি ছাড়া কেউ নেই, তুমি সেই, তুমি সেই।